নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি নতুন রান্নার ভিডিও নিয়ে। তার আগে আমি বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি রান্না করব পাবদা মাছের পাতলা ঝোল। দোলখেলায় প্রচুর স্পাইসি খাবার হয়ে গেছে, সেই জন্য আমি আজকে একটা পাতলা করে পাবদা মাছের ঝোল রান্না করব। দেখো, পাবদা মাছের ঝোল রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি তা পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ভাজা তোমাকে দেখাতে পারলাম না, কারণ ভাজতে গিয়ে প্রচণ্ড ফুটছিল, সেই জন্য ভাজাটা আমি ভিডিও করতে পারিনি। দেখো, মশলা জোড়া নিয়েছি আদা, জিরে এবং কাঁচা পাকা লঙ্কা। এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটু জল দেবো, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো, মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে এইভাবে আমি ভেজে নিয়েছি, দেখো তোমরা এইভাবে ভেজে নেবে। আর এদিকে নিয়ে নিয়েছি আলু, লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি, আলুগুলো কড়ের মধ্যে দিয়ে নেড়ে তার মধ্যে নুন এবং এক টিস্পুন মতন হলুদ দিয়ে ভেজে নেব। আর একটা অনুরোধ রইল, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার। দেখো, এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে ফোড়নের জন্য এবং মশলাগুলো। মশলাগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে আমি দিয়ে দেব ওর মধ্যে আলুগুলো। আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তেল ছেড়ে বেরিয়ে গেলে আমি দিয়ে দেবো ওর মধ্যে মশলা ধোয়া জলটা, আরও এক কাপ জল। যেহেতু পাতলা করে আমি ঝোল করছি, সেজন্য বেশি করে একটু জল দিতে হবে। আর দেখো, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টিস্পুন পরিমাণ মতো নুন এবং এক টিস্পুন মতন হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নেব। ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দেবো পাবদা মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি। ফুটিয়ে নামিয়ে দিলেই আমার পাবদা মাছের পাতলা ঝোল সম্পূর্ণ রেডি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো।